শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃত থেকে খানিকটা এই ছোট্ট একটিখানি ঘটনা যা কিন্তু আমাদের জীবনের পুরো আমূল পরিবর্তন করতে পারে মোর ঘুটিয়ে দিতে পারে কথামৃত চতুর্থ খণ্ড এক ভক্তের কথা বলা হয়েছে ভক্তের নাম মঙ্গলের ভক্তমালে এক ভক্তের কথা আছে সে বেশালয়ে যেত একদিন অনেক রাত্রে যাচ্ছে বাড়িতে বাপ মায়ের শ্রাদ্ধ হয়েছিল তাই দেরি হয়েছে শ্রাদ্ধের খাবার বেশ্যাকে দেবে বলে হাতে করে লয়ে যাচ্ছে তাই বেশ্যার দিকে এত একাগ্র মন যে কৃষির উপর দিয়ে যাচ্ছে কোনখান দিয়ে যাচ্ছে এই সব কিছু হুঁশ নাই পথে এক যোগী চক্ষু বুঝে ঈশ্বর চিন্তা করছিল তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে অর্থাৎ যে খাবার নিয়ে বেশালয় যাচ্ছিল তার কথা বলছেন যোগীরাজ রাগ করে বলে উঠল কি তুই দেখতে পাচ্ছিস না আমি ঈশ্বরকে চিন্তা করছি তুই গায়ের উপর পা দিয়ে চলে যাচ্ছিস তখন সে লোকটি বললে আমায় মাপ করবেন কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি বেশ্যাকে চিন্তা করে আমার হুশ নাই আর আপনি ঈশ্বর চিন্তা করছেন আপনার সব বাহিরের হুশ আছে এই কীরকম ঈশ্বর চিন্তা সেই ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনা চলে গেলেন বেশ্যাকে বলেছিল তুমি আমার গুরু তুমি শিখিয়েছ রকম ঈশ্বরে অনুরাগ করতে হয় বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল ওই ভক্ত মঙ্গলের এটা শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা তিনি শ্রীম তাকে দেখে মাধ্যম মাধ্যমে আমাদের সামনে রেখে গেছেন অজস্র এরম ছোট্ট ছোট্ট উদাহরণ যে উদাহরণগুলোকে যদি আমরা অনুসরণ করি এবং মনন করে রাখতে পারি তা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবন তথা আধ্যাত্মিক জীবনের দিকেও আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করো আর সঙ্গে থেকে আমার নতুন চ্যানেলে যারা যারা এখনও দেখোই সেই চ্যানেলের মধ্যে ঠাকুর মা স্বামীজিরই ভিডিও রয়েছে আশা করি তোমরা আমার সঙ্গে ওই নতুন চ্যানেলটিতেও থাকবে চ্যানেলটির লিঙ্ক ফার্স্ট কমেন্ট ও ডিসক্রিপশানে আমি শেয়ার করব ঠাকুর সকলের মঙ্গল করুন সকলের পুজো খুব ভালো কাটুক এই বলে ভিডিওটি শেষ করলাম